আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো সেলফি স্ট্যান্ড, যে নতুন সেলফি স্ট্যান্ড। এই যে আমি এখন বর্তমান তার উপরে দিয়ে ভিডিও করছি, এই যে এইটার নাম হলো P20S। এই যে এটা যে আমি এখন স্ট্যান্ড এই খাড়া করে ভিডিও করছি, দেখতে পাচ্ছেন অল্প দামে সেলফি স্টিকে চায়না মাল, খুবই হার্ডি এবং সুন্দর। এটা আপনার এলইডি লাইট আছে, এই যে আমি এখানে জ্বালাই দিচ্ছি এখন। এই যে হেভি সুন্দর, এখানে অনেকগুলো কালার আছে। এই যে আলো কম বেশি হচ্ছে, টিপি ধরলে বন্ধ হয়ে যায়, অসাধারণ। আপনারা এটা কিনতে পারেন। এই যে বাড়িটা আমি একটু পরে দেখাচ্ছি, ভিডিও কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন। 500 টাকা নিয়েছে, অনলি 500 টাকার মাধ্যমে এত সুন্দর একটা প্রোডাক্ট আমি হাতে পেলাম। এই যে নামটা দেখেন, আপনারাও কিনতে পারেন, অনলাইনে আপনারা কিনতে পারেন। যারা টুকটাক ভিডিও করেন আমার মতো সকাল বসে, তারা অবশ্যই এই প্রোডাক্টটা কিনতে পারেন। অসাধারণ, বাকিটা ভিডিও দেখুন। ঠিক চায়না সেলফি স্টিক, এই যে এখন আনবক্সিং করে দেখাবো। এটা এখন ফেসবুক থেকে কিনলাম। এই যে ৫০০ টাকা নিয়েছি, আর 150 টাকা হলো চার্জ। আমার কোড নাম্বার দেখা যাবে, তো কী কী দিয়েছে দেখে নিন। হ্যালো, এটা কি অসাধারণ জিনিস, সেলফি স্টিক, ব্লুটুথ সিস্টেম, পিএস দেওয়ার কথা যা ছিল তা মনে হয় দেয়নি। এখানে মডেল দিয়েছে P20S ওয়্যারলেস। এই যে ব্লুটুথ সিস্টেম, এটা স্টিক, এই যে এরম ভাবে দাঁড়ায় থাকবে, দেখে আসলে কী কী দিয়েছে, সব কিছু ঠিক আছে কিনা দেখতে থাকুন। চার্জার দিয়েছে একটা, আবার এর ভিতর কি আছে দেখি। এই সেই স্টিকটা অসাধারণ মনে হয়, ভালো হবে। এই দেখুন এটা উপরে জলে মনে হয়, এটা জ্বালায় দেখি। এই যে বিভিন্ন রকম আলো আছে এখানে, এটা জ্বলবে। সাইডে সুইচ আছে, দেখছেন কি সুন্দর জ্বলছে। এখানে চাপি দিলে বন্ধ হয়ে যাবে, নতুন তারা অবশ্যই শিখে রাখেন। তারপর এখানে আপনারা হলো ফোন রাখবেন, এই এই দুটো জায়গায় হলো ফোন রাখবেন, এভাবে এটা 90 অ্যাঙ্গেলে ঘুরবে। তারপর এখানে আপনার খোলা যায় স্ট্যান্ডে, দেখুন কি সুন্দর। এই তো তারপরে এটা বড় করা যায়, এটা আপনার 27 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে, দেখুন অসাধারণ একটা সেলফি স্টিক। এটা আপনার বিভিন্ন দিকে ঘুরবে, একা একা। ওইখানে আছে আপনার এই যে জিনিসটা দেখছেন, এটা হলো সেই ব্লুটুথ সিস্টেম, এটা আপনারা খুলে নেবেন এখান থেকে। তো এইভাবে আপনারা ছবি তুলতে পারেন, এটা এখান থেকে খুলে নিচ্ছি।
অন করে দেখাচ্ছি অবশ্যই। এখানে চার্জ দিতে হয়, এই যে উপরে চার্জের পোর্ট আছে, চার্জারটা দিয়ে এখানে চার্জ দেবেন। এটা অন করবেন কীভাবে দেখাই দিচ্ছি। এখানে চেপে ধরবেন, এই যে এখানে চেপে ধরলে অন হয়ে যাবে ব্লুটুথ সিস্টেমে। হ্যাঁ, এবার আপনারা আপনাদের ফোনে ব্লুটুথটা অন করে দেখবেন যে ভিআইপি নামে একটা অপশন আছে, সেই অপশনে গেলে আপনারা কানেক্ট করতে পারেন। এই যে ছোটো বোতাম দেখছেন, এখানে টিপ দিলে আপনার অটো ছবি উঠতে থাকবে। এখানে আপনারা 20 মিটার দূর থেকে আপনারা ছবি কন্ট্রোল করতে পারবেন। এখানে টিপ দিলে অটোভাবে ছবি উঠতে থাকবে, এই যে যেখানে সিগন্যাল দিচ্ছে এখানে পারবেন। কত সেন্টিমিটার লম্বা স্টিকটা এখানে দেখা যাচ্ছে, এত 18 থেকে 75 সেন্টিমিটার পর্যন্ত স্টিকটা লম্বা। এখানে সব লেখা আছে, আপনারা পড়ে নেবেন। 3 ভোল্টের ব্যাটারি, এর ভিতরে ব্যাটারি আছে, এটার ভিতরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা এভাবে থাকলে বন্ধ হয়ে যাবে, এই যে এখানে আপনার 3 ভোল্টের ব্যাটারি আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিও।